একটা কথা বাংলাদেশে আছে অভাব থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালাই আমি কিন্তু থেকে শুনে বলতেন থাকলে পালাবে আমার একজন শিক্ষক বলতেন ভালোবাসা এত কিছু করো অভাব থাকলে সব জানলা দিয়ে পাঠাবে সত্যি কথা জানলা দরজা যেদিকে আছে সেদিক থেকে পালাবে ভালোবাসা কেন বলো তো কারণ আমি দেখছি পাচ্ছি হ্যাঁ সো এটা একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা এখন কোথায় থাকে জানো সলভেন্সি থাকা দরকার ফিনান্সিয়াল সেলফি দরকার আর্থিক স্বচ্ছলতা দরকার নালে একসময় কি হবে বলো মানুষ যখন ই হয়ে যাচ্ছে একটা দারিদ্রান্ত যখন চলে আসে কষ্ট তখন খুব বেশিদিন স্বচ্ছ করতে পারে না রাইট খুব বেশিদিন মানুষ স্বচ্ছ করতে পারে না দুনিয়াতে তো জারখানে ফ্লোর লেভেল তে মানুষ থাকে না তখন তারা কি করে হয় তুমি মিসলিট হয়ে যায় হ্যাঁ কেউ অপরাধে জড়িয়ে পড়ে কেউ দেখবে যে সামাজিক না চাইলেও হ্যাঁ তারা বিভিন্ন রকম অনৈতিক কাজ করে কেন করছে একটা আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনি কেন এটা করেন ঘুষ খত খারাপ বলছে যে ওটাতে চলে না তো সংসার তো চলে না পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করেন আপনি দেখেন এর মধ্যে যে বরকত পাচ্ছেন বারাকা এটা কিন্তু অনেক বড় কিছু